তো সুন্দর একটা বাগান দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। দেখতেই পাচ্ছ সুন্দর একটা পরিবেশ, ঠিক দেখছো, ওয়েডিং ভেনু এটাই আজকের। তো এখানে আমি সেট আপ সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকের ব্রাইড আমার পূজা। হাই পূজা। হাই। তো তুমি আজকে কেমন লুক চাইছো বলো? যেহেতু যেভাবে সাজাবে আমি সেভাবেই সাজতে চাই, আর দিদির উপর এইটুকুনি ভরসা আছে যে দিদি সবথেকে ভালোই সাজাবে। থ্যাংক ইউ। তো চলো, ও আমাকে মানে ওর হাজব্যান্ড আমাকে স্পেশাল ভাবে বুকিং করেছে, মানে একটা মিস্ট্রি ছিল, আমাকে বলেছিল যে ও যেন পূজা যেন জানতে না পারে যে আমি বুক করেছি, কারণ পূজার আমার কাছে আমার হাতে সাজার খুব ইচ্ছা ছিল। তো আজকে সেই জায়গাটায় আমি চলে এসেছি। তো দেখা যাক ফাইনাল লুক ও বা ওর হাজব্যান্ডের কেমন লাগে। তো ওর এয়ারব্রাশ বুকিং ছিল, তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু করছি, দেখতেই পাচ্ছ স্কিন প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু। ওর অ্যাকনে প্রোন স্কিন, তো সেই বেসিসেই আমি ওর উপর কাজ করব। তো স্টেপ বাই স্টেপ আমি করছি, ওর সাথে কথাও বলছি। ও ভীষণ ভালো মেয়ে, খুব শান্ত মনে সেজেছে, আর দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট টেক নেওয়ার চেষ্টা করেছি। তো এরপর আমি আই মেকআপে যাব। আই মেকআপ ওর যেহেতু খুব ব্রড চোখ, আমি চেষ্টা করছিলাম আইটাকে যাতে ছোট দেখানো যায়, তো সেই জন্যে ওর উপর একটা স্মোকি করেছি। ফার্স্ট আমি একটু গ্লিটার অ্যাপ্লিকেশন করেছিলাম, বাট আমার সামহাও মনে হলো যে গ্লিটারটা ওর উপর ওভার ডু মনে হচ্ছে, তো যে কারণে আমি ওটাকে আবার চেঞ্জ করব, সেটা দেখতেই পাবে পরের ভিডিওতে। তো এখানে ফিক্সার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, দেন এই ক্লিপে দেখতে পাচ্ছ ওর আই মেকআপটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড তারপরে অল ওভার লুকটা দেখো, খুবই ভালো লাগছে ওকে। সব কিছু নিয়ে একটা যাতে করে ওভার অল খুব ভালো লাগে সেটাই আমি চেষ্টা করেছি। একটা ছোটো কলকা, অ্যান্ড এটা দেখো ওর হেয়ারস্টাইল, শাড়ি ড্র্যাপ সব কিছু করা হয়েছে। ও ভীষণ খুশি ছিল, কারণ ওর এটা ড্রিম ডে ছিল, ওর আমার কাছে সাজার খুব ইচ্ছে ছিল। তো এটা হেয়ারস্টাইল। আচ্ছা, ওর রিভিউটা কি এখানেই নেব? আচ্ছা পূজা, বলো তোমার আজকে দিদির কাছে সেজে কেমন লাগলো? ভালো লেগেছে, যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তো এটা ওর অল ওভার লুক, আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, দেখতেই পাচ্ছ ওকে কত সুন্দর লাগছে। ওর অল ওভার লুকটা পুরোপুরি আলাদা লাগছে, আর একটা বোল্ড লুক ওকে দেওয়া হয়েছে আজকে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো ওর ইচ্ছে ছিল আমার সাথে ফটো ক্লিক করবে, তো সেটাও করলাম, অ্যান্ড দেন এগেইন আর একটা সুন্দর টেক নিলাম। এরপর আমি আবারও ওর ফিডব্যাক শুনবো যে ওর সেজে কেমন লাগলো। অনেক 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 বেশি ম্যামের থেকে সাজতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ, ওকে খুব মিষ্টি লাগছে। তো ব্লগটা দেখতে পাবে, এটা লাস্ট ক্লিপ। চলো টাটা টাটা, আজকের মতো শেষ হলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা, অনেকটা রাস্তা অনেকটা এগিয়েছি, এখন হাঁটছি, জানি না কিছু পাবো কি না। আমাদের খুব টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে কারণ চারিপাশে খালি মাঠ, দূরে হচ্ছে। আর দেখো এইদিকে দেখো, এটা কিন্তু একটা ব্রিজের উপর আমরা উঠছি, জানি না অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে। এটা ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে এখন উঠছি, দেখা যাক গাড়ি আদৌ পারে মনে হচ্ছে না ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, গাড়ি পাবো কি না ভাই, বন্ধ ভাই, খুব টেনশন।